আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ ও ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ফ্রকের ডিজাইনটা আমি এই নিয়ে মনে হয় 15টা করেছি, এত সুন্দর। যতগুলো অর্ডার আসে সব কালোর মধ্যে একই কম্বিনেশন, যে কারণে দেখা যায় অনেকগুলো আমি তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। তো দেখুন, এখানে যে আমি বর্ডার লাইনটা করেছি, এটা কিন্তু আপনারা যে কোনো ড্রেসে বর্ডার লাইন হিসেবে করতে পারেন। এখানে আমি মাল্টি কালার ব্যবহার করেছি বলতে আমি বুকের কাজে যে সুতাগুলো ব্যবহার করেছি সেই সুতাগুলো দিয়ে কাজ করেছি। এখানে কাঁথা স্টিচ ও ডলার বসিয়ে কিন্তু কাজটা করেছি। তো এগুলো আসলে শ্যুট করা হয়নি, তো হঠাৎ করেই মনে হলো আচ্ছা আমি এই কাজটাও তো আপনাদের সাথে শেয়ার করতে পারি, পরে আবার নতুন করে শ্যুট করলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সহজ, যেখানে বর্ডার লাইনে একটা সেলাই থাকে সেখান থেকে এভাবে করে আপনার প্রথমে এই লেসটা বসিয়ে নিতে হবে। লেসগুলো আমি কিনেছি 30 টাকা করে। তারপর এভাবে করে ডলার বসিয়ে এবং এভাবে করে পুঁতি দিয়ে জাস্ট রানিং স্টিচ মানে কাঁথা স্টিচ দিয়ে কিন্তু সেলাইগুলো করেছি। তো দেখুন, এখন আমি আবারও ম্যাজেন্টা কালার সুতা নিয়েছি, এগুলো কিন্তু সব সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করেছি। এই যে এই সুতাগুলো দিয়ে কাজ করেছি। কালারটা এখানে একেবারে ডিপ রানি কালার, রানি ম্যাজেন্টা কালার, রানি গোলাপি কালার আর কি। তো দেখুন, এখন আমি ইয়েলো দুইটা করে আমি চেন সেলাই দিয়ে অনেকখানি গ্যাপ রেখে রেখে কিন্তু কাজটা করেছিলাম। তো সেই গ্যাপের মধ্যে এখন আমি আবার রানি গোলাপি কালার সুতা দিয়ে এভাবে করে কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। উপরে নিচে অন্য ফোরগুলোও কিন্তু কাঁথা স্টিচ দিয়ে দেওয়া, ওইগুলো আসলে ভিডিও করা হয়নি, তো দেখলেই তো বুঝবেন আসলে কিভাবে করেছি। তো ঠিক এভাবে করে কিন্তু কাঁথা স্টিচগুলো অন্যগুলোও আমি দিয়েছি। এখন আমি হলুদ কালার যে চেন সেলাই দিয়েছি সেটার মাঝখানে যে স্পেসটা খালি আছে ওই জায়গাটাতে এখন এভাবে করে আবার কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। এতে করে ফ্রকের নিচের অংশটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। চাইলে কিন্তু আপনারা এভাবে করে জামার নিচেও করতে পারেন, জামার হাতার অংশে অথবা ওড়নার চারপাশে। যারা বেশি কাজ করতে চাচ্ছেন না বা পারেন না, তারা কিন্তু খুব সহজে এই ফোরগুলো দিয়েও কিন্তু এভাবে করে বর্ডার লাইন তৈরি করতে পারেন। খুবই সহজ এবং খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু বাস্তবে দেখতে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি এভাবে করে সম্পূর্ণ বর্ডার লাইনগুলোর এই লাইনগুলো কমপ্লিট করে নিচ্ছি। এই লাইনটা করেছি, এখন নিচে যে লাইনটা আছে এই লাইনটাও আমি করে নিচ্ছি। দেখুন ঠিক একইভাবে কিন্তু নিচের লাইনটাও এভাবে করে নিতে হবে, ঠিক এরকম হবে ডিজাইনটা। তো নিচের অংশের কাজ কমপ্লিট হয়ে গেল, এখন আমি বুকের অংশে ডিজাইনটা করছি। এই ডিজাইনের টিউটোরিয়াল মানে এই ডিজাইনটা ড্রয়িং করার টিউটোরিয়াল আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা কমেন্টের ফার্স্ট কমেন্টটা চেক করলেই পেয়ে যাবেন, আমি সেখানে লিঙ্কটা দিয়ে দেবো। যারা এটা ডিজাইনটা আগে দেখেননি, আমি এর আগেও এরকম একটা ডিজাইন শেয়ার করেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, আর যারা দেখেছেন তারা তো এই ডিজাইনটা এঁকে নিতে পারবেন। এখানে আমি টিয়া কালার সুতা ব্যবহার করছি 2 গুণ। এখানেও কিন্তু আমি শুধু লাচ্ছি সুতা ব্যবহার করছি এবং পাতার ভিতরে আমি এভাবে করে ফিশবন স্টিচ দিয়ে নিচ্ছি। এটাকে ফিশবন স্টিচ অথবা খেজুর কাটা ভরাট, মাছ কাটা ভরাট বলে। ঠিক এভাবে করে কিন্তু পাতার দুই সাইড থেকে এভাবে করে সেলাইগুলো দিয়ে নিতে হবে। এবং ডালটা করার জন্য আমি এখানে একটা ব্যাক স্টিচ 4 দিয়ে নিচ্ছি। দেখুন, এবং পাতা করার জন্য সবসময় এভাবে করে লম্বা করে মাঝখানে আগে একটা 4 দিয়ে নেবেন, তারপর দুই পাশ থেকে এভাবে করে 4 তুলবেন। দুই পাশের 4 দুটো কিন্তু অবশ্যই একটু নিচে তুলবেন, তাহলে দেখবেন যে পাতাটা শুরু দেখা যাবে এবং দেখতে ভালো লাগবে। এবং দুই পাশ থেকে এভাবে করে দুই পাশ থেকে একটা একটা করে 4 তুলে পাতার কাজ কমপ্লিট করতে হবে। এবং সেলাইগুলো পরপর একবারে পাশাপাশি দিবেন, এতে করে ভিতরে কোনো গ্যাপ থাকবে না, দেখতে ভালো লাগবে। আর ভিতরে গ্যাপ থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখুন ঠিক এভাবে করে সব পাতাগুলো কাজ করে নিতে হবে। এখন আমি আবারও এই ম্যাজেন্টা কালার সুতা নিয়েছি, এখানে 2 গুণ সুতা ব্যবহার করছি। 2 গুণ মানে 2 তার, মানে আমি 2টা সুতা নিয়েছি। এখন আমি ফুলের ভিতরে স্যাটিন স্টিচ দিয়ে নেব। ফুলের পাপড়ি করেছি আমি 5টা পাপড়ি দিয়ে একটা করে ফুল হবে। তো দেখুন, ফুলের পাপড়ির মিডল থেকে কিন্তু আমি এভাবে করে ফোরগুলো তুলছি এবং একইভাবে একেবারে পাশাপাশি করে ফোরগুলো তুলে এই পাপড়িগুলোর কাজ ভরাট করতে হবে। এই কাজটা অসম্ভব সুন্দর, অনেক সহজ। কাজটা করার সময় সুতার ব্যালেন্সটা ঠিক রাখবেন, খুব বেশি জোরে টেনে কাজ করবেন না অথবা সুতাটা খুব বেশি ঢিলা রাখবেন না, আর অবশ্যই ফ্রেমটা খুব টাইট করে আটকে দিবেন, তাহলে কাজ দেখবেন অনেক সুন্দর হবে। অনেকেই বলেন যে স্যাটিন স্টিচ করার পরে ফ্রেম খুলে ফেললে
কাপড়ের সাথে সুতাটা কুচকে আসে অথবা সুতাগুলো ফুলে ফুলে থাকে, দেখতে ভালো লাগে না। এটার মেইন সমস্যা হচ্ছে হয়তো ফ্রেমটা ঢিলা করে লাগিয়েছিলেন, অথবা সুতা অনেক বেশি টেনে কাজ করার পরে যেটা হয়, ফ্রেম খোলার পরে কাপড়ের সাথে সুতাটা কুচকে আসে, তাই এটার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। খুব বেশি টাইটও না, খুব বেশি ঢিলাও না। আমার এই কাজগুলো কিন্তু ফ্রেম খোলার পরেও একেবারে স্ট্রেট থাকে, অনেক সুন্দর লাগে, আয়রন করারও কোনো দরকার হয় না। এই ডিজাইনটা খুবই সহজ এবং অনেক সুন্দর। আগেই বলেছি আমি এই ড্রেসটা মনে হয় টোটাল 15 টাকার মতো করেছি, সবগুলো অর্ডার ছিল। সবাই আসলে ব্ল্যাকের মধ্যে এই কালার, মানে সেম এই ডিজাইনটাই চায়, যে কারণে আমার এই ড্রেসটা সব থেকে বেশি আমার করা হয়েছে। একই ডিজাইনে এতগুলো ড্রেস করেছি, যে কারণে আমি মাঝখানে রেগুলার ভিডিও দিতে পারিনি। আর যেহেতু একই ডিজাইন একই ড্রেস, তাই আর ভিডিও করা হয়নি ওইভাবে করে। তো এটা একটু ডিফারেন্ট ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে অসম্ভব সুন্দর কালার মধ্যে এই কালারটাও অনেক বেশি ভালো লেগেছে। এখানে আমি টিয়া কালার, ডিপ ম্যাজেন্ডা এবং হলুদ কালার, বাসন্তী হলুদ কালার আর কি, এই কালারটা ব্যবহার করেছি। এখানে আমি বেবি ফ্রক করেছি। আপনারা চাইলে কিন্তু বড়দের জন্য এভাবে করে লং ফ্রক তৈরি করতে পারেন, অথবা কালো কালার কামিজের ভিতরে এই সুতার কম্বিনেশনে এই কাজ এইভাবে ডিজাইন করেও কিন্তু কাজ করতে পারেন। আমার বেশ কিছু কামিজের কাজ চলছে। আসলে একটা কামিজের কাজ করতে অনেক সময় লাগে, যে কারণে আসলে রেগুলার যেভাবে আমি ছোট বাচ্চাদের ড্রেসের ভিডিও দিতে পারি, ওইভাবে আসলে বড় ড্রেস দেওয়া তো সম্ভব না, তাই একটু লেট হচ্ছে। তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরও সুন্দর একটি কামিজের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে এই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন যে আপলোড করব ভিডিওগুলো, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথেই। এখন আমি এখানে একটা ডলার বসিয়ে দিচ্ছি। ডলারটা আমি নিয়েছি স্মল সাইজের। ডলার কিন্তু 3 ধরনের আছে, স্মল, মিডিয়াম এবং লার্জ। তো এখানে স্মলটা নিয়েছি, এবং আমি কিন্তু আগেই যখন ড্রয়িং করেছি এই ডলারটা আগে বসিয়ে তারপর কিন্তু দাগ দিয়ে তারপর নিয়েছি, যে কারণে আমার ফুলের মিডেলটা একেবারে ডলারের জায়গা অনুযায়ী রয়েছে। আপনারা প্রথম কমেন্টটা চেক করলেই কিন্তু এই ড্রেসের ড্রয়িং টিউটোরিয়াল এবং এটার মতো আরও একটা ড্রেস আমি করেছি সেটা পেয়ে যাবেন, ফার্স্ট কমেন্ট চেক করলে অথবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা পেয়ে যাবেন। খুবই সহজ, খুব সহজেই আপনারা এই ড্রেসের ড্রয়িং করতে পারবেন এবং তৈরি করে নিতে পারবেন। আর আমি এখানে কাপড় ব্যবহার করেছি সুতি ভয়াল কাপড়। বাচ্চাদের হাতের কাজের জন্য সুতি ভয়াল কাপড় সব থেকে ভালো। তো ডলারের চারপাশে এভাবে করে আমি আটকে নিচ্ছি। দেখুন, চারপাশে ভালো করে সেলাই দিয়ে ডলারটাকে আটকে নিতে হবে। এই পর্যায়ে এভাবে করে বোতাম স্টিচ দিয়ে ডলারের ভিতর যে সুতাগুলো আছে সুতার নিচ থেকে এভাবে করে ফোর তুলে ডলারের উপরে একটা ফ্রেম তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে করে চারপাশটা ঘুরিয়ে কাজটা করে ফেললেই কিন্তু ডলারটা একেবারে সেট হয়ে যাবে এবং উপরে একটা ফ্রেম হয়ে যাবে। খুবই সহজ, কঠিন কিছু না। তো এখন আমি এভাবে করে এটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু একটু বড় সাইজের, মানে আমি যেটা ফুলের মিডেলে বসিয়েছি এবং এই পাশে আবার ফুলের মিডেলে যেটা বসিয়েছি সেই সাইজের, মানে আমি এখানে 2টা সাইজের ডলার ইউজ করেছি। কোথাও আমি ছোটোটা করেছি, কোথাও বড় সাইজের ডলার ইউজ করেছি। তো এখন আমি আপনাদের সাথে আরও একটা ডলার বসিয়ে দেখাচ্ছি। ডলার বসানো খুবই সহজ, আর ডলার কেনার সময় অবশ্যই আপনারা এরকম ছিদ্রযুক্ত ডলার কিনবেন। মার্কেটে 2 ধরনের ডলার পাওয়া যায়, একটা ছিদ্রযুক্ত, একটা ছিদ্র ছাড়া। ছিদ্রযুক্তটা কিনলে যেটা হয়, ভালোভাবে প্রথমে এভাবে করে সেট করে নেওয়া যায়, আর ছিদ্র না থাকলে এটা একটু বসাতে ডিফিকাল্ট হয়ে যায়, অথবা ফেব্রিক গ্লু ইউজ করতে হয়। তো যাই হোক, এখন আমি ছিদ্র যে আছে ওইখানটা ভালো করে আটকে নিচ্ছি। যারা একেবারেই নতুন, তাদের জন্য আসলে ভিডিওগুলো আমি একটু ডিটেলেই করি আর সব ধরনের ইনফরমেশন শেয়ার করি। তারপরে যদি কোনো কিছু স্কিপ হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে, এছাড়াও কোনো ধরনের রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টগুলো রাখার এবং সেই অনুযায়ী ভিডিও তৈরি করার। তো
তো এই দেখুন চারপাশে এইভাবে করে কিন্তু ফোর দিয়ে ডলাটাকে আটকে নিতে হবে। এই পর্যায়ে আপনি সুতা আরও এক গুণ বাড়িয়েও নিতে পারেন, মানে তিন গুণ নিতে পারেন। এখানে আমি দুই গুণ দিয়ে যেহেতু করেছি, আপনার তিন গুণ দিয়েও কিন্তু ডলারটা বসাতে পারেন, সেক্ষেত্রে ফ্রেমটা একটু মোটা হবে। আর এই সুতির লাচ্ছি সুতার কিন্তু অনেক নাম আছে, অনেকেই জিজ্ঞেস করেন এই সুতাগুলোর নাম। এটা সুন্দরী সুতা, লাচ্ছি সুতা, ফেটি সুতা, বেনি সুতা, এছাড়াও এটাকে চিকন উলের সুতাও বলে। এটার প্রাইস 20 থেকে 25 টাকা। রিসেন্ট সুতার দাম অনেক বেড়ে গেছে, শুধুমাত্র সুতা না সব অ্যাক্সেসরিজের দামই বেড়ে গেছে। তো এগুলো আপনারা 20 থেকে 25 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এটারও শেড হয়, শেড কালারটা একটু দাম বেশি, তবে একসাথে অনেকগুলো সুতা থাকে, মোটামুটি 20-25 টাকায় ভালো সুতা পেয়ে যাবেন। তো যারা নতুন কাজ করছেন তারা এই সুতা দিয়ে কাজ করলে সবথেকে ভালো হবে। আর আমি এখানে সুই ব্যবহার করেছি, রেগুলার সুই। আর এখানে আমি যে ফ্রেমটা ইউজ করেছি সেটা 10 ইঞ্চি একটা ফ্রেম, মোটামুটি আমার বেবি ফ্রকের যে উপরের পার্টের যে কাজটা সেটা কিন্তু কভার হয়েছে। অনেকেই জিজ্ঞেস করেন যে ফ্রেম যদি আমি ডলারের উপর বসাই তাহলে ফ্রেম মানে ডলারটা নষ্ট হয়ে যাবে কি না। হ্যাঁ, ডলার নষ্ট হয়ে যায়, তাই এটা সাবধানে করতে হবে। এই পর্যায়ে আমি কাজ কমপ্লিট করার পরে এখানে রানি গোলাপি মানে ম্যাজেন্টা কালারের কিছু পুঁতি নিয়ে নিয়েছি। এখানে এই বিটসগুলো কিন্তু আপনারা তোলা হিসেবে পেয়ে যাবেন। এখানে আমার 4 তোলা, দেখতে পেয়েছেন কতটুকুন, এটা অনেক ওয়েট বেশি, এগুলো একটু সাইজে বড়। তো এখানে আমি 4 তোলা কিনেছি, এগুলো 25 টাকা করে পড়েছে, অনেক সময় 30 টাকা করে পড়ে, আমার পরিচিত দোকান তাই একটু কমে দিয়েছে। তো যাই হোক, এই বিটসটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির, মানে ওজনটা একটু বেশি হয়, অনেকগুলো থাকে প্লাস্টিকের, ওগুলো ভালো না। তো এখন আমি যেখানে যেখানে স্পেস একটু খালি আছে সেখানে আমি এই বিটসগুলো এইভাবে করে বসিয়ে দিচ্ছি। বিটস বসানোর সময় আমি কিন্তু এখানে বেস কালার যেহেতু আমার ব্ল্যাক, আমি ব্ল্যাক কালার সুতা ব্যবহার করেছি, এতে করে বিটসটা বসানোর পরে সুতাটা দেখা যাবে না, দেখতে ভালো লাগবে। কিছু জিনিস আছে, এগুলো বেসিক জিনিস বা বেসিক নলেজ, এগুলো আপনি আপনার মতো করে নেবেন। অনেক কিছুই আছে যেটা আসলে মানে নিজেদের পছন্দ মতো করলেই মনে হয় বেশি ভালো হয়। যেমন এখানে আপনারা চাইলে অন্য কালার পার্ল ইউজ করতে পারেন বা পুঁতি ইউজ করতে পারেন। তো এইভাবে করে নিজেদের মতো করে আবার একটু ডেকোরেট করে নেবেন। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ডিটেলে এই কাজটা শেয়ার করার, যেহেতু খুব ডিমান্ডিং একটা ড্রেস বলবো আমি, কারণ এই ড্রেসটা আসলেই অনেকেই পছন্দ করেছেন, হয়তো দামের জন্য নেননি, এবং এতগুলো অর্ডারে যেহেতু এসেছে তার মানে এই ড্রেসটা সবার আসলে খুব পছন্দের। তো এই হলো মোটামুটি ফুল ড্রেসটা, আশা করছি আপনাদের কাজটি ভালো লেগেছে এবং বাসায় আপনারা নিজেরাই চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। তারপরে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যে অসুবিধাটা হয়েছে সেটা সমাধান করে দেওয়ার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, সবাই আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তা আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।